डिजिटल आईसीटी এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে দেখানো হবে মুক্তপাঠে অনলাইন কোর্স করার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি ওয়েব ব্রাউজার ওপেন করা। আপনি যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে এই কাজটি করতে পারেন, গুগল ক্রোম, ইউসি ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, যে কোনো একটি হতে পারে। আমি এখানে গুগল ক্রোম এই সফটওয়্যারটি বা ওয়েব ব্রাউজারটি ওপেন করছি। ওয়েব ব্রাউজারটি ওপেন করার পরে এই অ্যাড্রেস বারে আপনাকে লিখতে হবে মুক্ত পাঠের নির্ধারিত অ্যাড্রেসটি। অ্যাড্রেসটি লিখবেন www.muktopath.gov.bd। এটা টাইপ করবেন। টাইপ করার পরে এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনি পৌঁছে যাবেন মুক্ত পাঠের হোম পেজে। মুক্ত পাঠের হোম পেজে আসলে আপনি এরকমের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে এই ক্রস চিহ্নটা কেটে উপরে ক্লিক করে কেটে দেবেন। এরপরে এই পেজটা আসবে। এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য উপরে এই রেজিস্ট্রেশন এই অপশনটির উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এই বাম পাশে রেজিস্ট্রেশন একটি ফর্ম দেখতে পাবেন এবং ডান পাশে রেজিস্ট্রেশন পদ্ধতির নির্দেশাবলী দেখতে পাবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার পুরো নাম এখানে লিখুন। আপনি যদি বাংলায় নাম লিখতে চান এখানে অবশ্যই বাংলায় লিখতে হবে। যদি অভ্র সফটওয়্যারে লেখেন তাহলে এখানে ইংলিশ আছে, এখানে বাংলা করে নেবেন, তাহলে এখানে বাংলা লিখতে পারবেন। আর যদি আপনি বিজয় দিয়ে লিখতে চান তাহলে এই বাংলা এখানে ইংরেজি করে রাখবেন। এরপরে বিজয় সফটওয়্যারের উপরের ডান দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে তিনটা অপশন পাবেন, ইংলিশ, বিজয় ক্লাসিক, ইউনিকোড। ইউনিকোডটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলাম, এবার বাংলা লেখা যাবে। এরপরে আপনার পুরো নাম বাংলায় লিখুন। নামটি বাংলায় লেখার পরে এবার পেশা নির্বাচনের পালা। পেশা নির্বাচন করার জন্য উপরের দিকে এই যে ডান পাশে এখানে একটা ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, উল্টা ত্রিভুজ, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে অনেকগুলো পেশা আপনি পাবেন। আপনি যে পেশায় থাকেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। যদি এর মধ্যে পেশাটি না থাকে আপনার কাঙ্ক্ষিত পেশা, সেক্ষেত্রে অন্যান্য করে দেবেন। আমি এখানে শিক্ষকতা এই পেশাটাকে সিলেক্ট করে দিলাম। তিন নম্বরে জেন্ডার নির্বাচনের পালা। জেন্ডার নির্বাচন করার জন্য এই ছোট্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তিনটা অপশন পাবেন, পুরুষ, নারী, অন্যান্য। এখান থেকে আপনার নির্ধারিত জেন্ডারটি সিলেক্ট করে দেবেন। এরপরে ইমেল অথবা মোবাইল নাম্বার প্রয়োজন হবে। আপনি ইমেল যদি থাকে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, না থাকলে আপনি মোবাইল নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। ইমেল এবং মোবাইল নাম্বার যেটা থাকে আপনি সেটা দিয়ে করবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আট নম্বর অপশনে লেখা আছে আপনার ইমেল অথবা মোবাইল নম্বর চেক করুন। আপনার ইমেল অথবা মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, অর্থাৎ এখানে জিনুইন যে ইমেল এবং অথবা মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে অথবা ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য সেই কোডটি প্রয়োজন হবে। জেন্ডার নির্বাচনের পরে এবার ইমেল অথবা মোবাইল নাম্বারটা ইংরেজিতে দিতে হবে। ইংরেজিতে দেওয়ার জন্য এখানে যদি বাংলা থাকে এরকম ইউনিকোড, আমরা এখানে ক্লিক করে ইংরেজি করে নেব। এজন্য আমরা ইংরেজিতে লিখে দেব 0। মোবাইল নাম্বারটা লেখা হয়ে গেলে এরপরে আমরা এখানে একটি পাসওয়ার্ড দিব। মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটি কমপক্ষে আটটি ডিজিটের হতে হবে, বেশি হলে ক্ষতি নেই, তবে কমপক্ষে আটটি ডিজিট হতেই হবে।
এর পরে আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই একই পাসওয়ার্ড এখানেও দিবেন। এখানে আমরা ক্লিক করে আগের পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখন আমাদের এই রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এই রকমের একটি পাতা আসবে। এখানে লেখা থাকবে এই অংশটুকু, আপনি আমরা যেহেতু মোবাইল নাম্বারে দিয়ে এই রেজিস্ট্রেশন করেছি এজন্য মোবাইলে একটি কোড যাবে। যদি এই কোডটা না আসে সেক্ষেত্রে আপনি টোকেন পুনরায় পাঠান এই অপশনে ক্লিক করবেন, তাহলে যাবে। তবে কিছুক্ষণ ওয়েট করে দেখবেন যে নাম্বারটি গেছে কিনা। আর যদি ইমেল দিয়ে খুলতেন সেক্ষেত্রে আপনার ইমেলের ইনবক্সে একটি ভেরিফিকেশন কোড পেতেন। আর যদি ইনবক্সে না থাকতো সেক্ষেত্রে বাম পাশে স্প্যাম এই একটি অপশন পাওয়া যেত, সেই অপশনে এখানে ক্লিক করলেও এখানে পাওয়া যেত। তো যাই হোক, আমরা এখন মোবাইলে যে কোডটি এসেছে সেই কোডটি এখানে লিখব। টাইপ শেষ হলে সাবমিট করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গাটায় এই অপশনটি পাবেন, মুক্ত পাঠে আপনাকে স্বাগতম, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে লগ ইন করে এই মুক্ত পাঠে প্রবেশ করব। তো লগ ইন করার জন্য উপরে যে অপশনটি আপনারা পাচ্ছেন রেজিস্ট্রেশনের বাম পাশে লগ ইন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করলে আপনি এই জায়গাটায় আপনার প্রোফাইলগুলো দেখতে পাবেন। এইভাবেই রেজিস্ট্রেশন করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হয়, কারণ প্রোফাইল যদি 100% কমপ্লিট করা না থাকে আপনি যতই কোর্স করুন না কেন কোনো সার্টিফিকেট পাবেন না। এই জন্য প্রোফাইলটা অবশ্যই 100% কমপ্লিট করতে হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।